তো হে গাইস, গুড মর্নিং। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ ফ্রাশ করলাম। তো সেটা কিন্তু মা ভাত বেড়ে নিয়ে রেখে দিয়েছে আমার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার সামনে এখানে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঘি দিয়ে খেতে হবে সকালবেলা ভাত। অনেকদিন পরে কিন্তু সকালবেলা ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে ঘি দিয়ে খাচ্ছি, ভালো লাগে। টেস্টি লাগছে, ঘি বেসিক্যালি খেতাম না আগে, কিছুদিন ধরে খাওয়া শিখেছি। তো দেখ অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমার চোখে যে চশমাটা দেখতে পাচ্ছ, এটা স্পন্সর করেছে। কালকে একটা ভাই এসেছিল দেখা করতে, ওর সাথে আমি আগে দেখা করেছি, মধ্যমানের বাড়ি ভাইটার, ও এসেছিল এই চশমাটা পরে। তো আমি ওর কাছ থেকে চশমাটা নিলাম আর পরলাম। তারপর আমি তাকে বললাম, ভাই আমাকে চশমাটা পরে কেমন লাগছে, বল কি ভালো লাগছে দাদা। তো তারপর ও নিজেই বললো, যাও দাদা চশমাটা নিয়ে নাও। আমি অনেকবার বললাম যে না 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 নেবো না, তাও দিয়ে দিল। মুখে যতই না না বলি, মনে কিন্তু বলছে হাতে ভাই দিলে ভালো হতো। তো যাই হোক, ভাই দিয়ে গেছে আমাকে চশমাটা। দেখ চশমাটা পরে কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে জানি। হ্যাঁ জানি, খাওয়া কি খাওয়াচ্ছিস? আমি মুখটা দেখা কেন সুন্দর লাগতেছে? অন্য সময় বলিস দেখ, কাকা ছবি তুলে দাও। বুনু কিছু খাওয়া, বুনু আমার যে পয়সা নেই কিছু খাওয়া। মানে এই কিছুদিন ধরে সবাই বলে যাচ্ছে যে চুলদাড়ি কাট, কি বুড়ো মানুষ হয়ে গেছিস, ইউটিউবার বলে মনে হচ্ছে না, বুড়ো মানুষ বলে মনে হচ্ছে। তো সেই জন্য গাইস একটু এখন মানে একটু তসমাস পাওয়ার পরে একটু যাচ্ছি একটু দাড়িটা শেভিং করতে, কারণ একটু কালকে গিয়ে যাওয়ার কথা রয়েছে। দাড়িটা অনেকটা কেমন লাগছে বলো তো? কেমন লাগছে? কাবির সিং টাইপের, তাই তো? নট কাবির সিং, আমি হলো সন্দীপ ডাইরিস। আজকে আর আদিল লেগেছে চুল কাটতে যাবো না, সরি আজকে আর আদিল লেগেছে যাবো না। আজকে আমাদের সামনে লম্বু আছে, লম্বু লম্বুর কাছে গিয়ে একটু দাড়িটা শেভ করতে হবে। এই দাড়ির জন্য বাড়িতে যে কত বকা শুনছি এখন আমি, ভালো লাগছে না আর বকা শুনতে। চলো দাড়িটা কেটেই আসা যাক, মানে দাড়ি মাকুন্দা করবো না কিন্তু, ঠিক আছে? A few moments later. ফেজিল ব্যাপারটি আছে, দাড়ি তো কাটতে গেছিলাম, তো মানে চুল কাটার দোকান এত পরিমাণে ভিড় না, তো সেখান থেকে দাড়ি না কেটে কিন্তু আমি চলে এসেছি। এখন বাড়িতে ট্রিমার ফিমার নিয়ে চলে এসেছি, যে একটা দাদা বাড়িতে ট্রিমার ছিল, তো এটাতে এখন নিজের চুল নিজের দাড়ি নিজেই কাটবো, ঠিক আছে? আজকে আমি দেখাতে পারি, আমিও চুল কাটতে পারি কিন্তু। নিজের বগলে চুল তো সবাই কাটতে পারে, বাট নিজের দাড়ি কজন কাটতে পারে? দাড়ি মানে শেভিং সবাই করতে পারে, মানে কী বলতো এই দুটো ব্লেড এরকম করে মানে পুরো দিয়ে হয়ে যায়, মানে দাম পুরো মাখন হয়ে যায়। দেখা যাক, আজকে আমি আমার ফার্স্ট টাইমের জন্য এইভাবে ট্রাই করছি। আগেও নিজের দাড়ি কেটেছি, ঠিক আছে? তো এইভাবে কাটিনি, কখন ধরো কাটি। তো বেশ মোটামুটি আমি তো হালকা করে দাড়িটা কেটে নিয়েছি। এখন ভাইকে যেহেতু আজকে বিয়ে বাড়ি যাবে ভাই, সেই জন্য ভাইয়ের চুলটা হালকা, সেই জন্য ভাইয়ের চুলটা হালকা করে একটু কেটে দেবো। সবার আগে দাড়িটা কাটতে হবে, আমার দাড়ি কাটতে বেশি ভালো লাগে চুলের থেকে। দেখা যাক, আমার আমি আমার বেস্টটা দিয়ে দাড়িটা কাটছি, ঠিক আছে? আগে দাড়িটা কাটা, তারপর তোমাকে আমি ফাইনাল লুক দেখাচ্ছি। 2000 years later. ব্রো লুক এট দিস ক্যামেরা। ও গাইস, এটা হলো আমার চুল কাটা, আমার হাতের এই নিজের হাতে চুল কাটা, ঠিক আছে? কেমন লাগছে দেখি? ব্লেডটা হলে ভালো হতো, ব্লেড যেহেতু নেই সেই জন্য গাইছি, সেখানে লাইনটা ভালো করে দিতে পারিনি। যা করেছি গাইছি সেই সিম্পল একটা ট্রিমার দিয়ে করেছি, এই এমআইয়ের একটা ট্রিমার দিয়ে করেছি যা করা ধরে ভাই ট্রিমারটা। তো গাইছ দেখো চুলটা বিরাট কোহলির মতো কাটতে পেরেছি কিনা দেখো, ও সেরা লাগছে কিন্তু। লুক অ্যাট দিস মাই হেয়ার কাট, দেখি পেছন কর। এই যে গাইছ নিকটার এখানে ভি শেপ ছিল, তো ভি শেপটা হালকা করে আমি কেটে দিয়েছি, ঠিক আছে? আর এটা হলো এই সাইডের লুক, পারফেক্ট হেয়ার কাট। তো দাড়িটা দেখি দাড়ি আমার, কমেন্ট করে জানিও যে দশের মধ্যে কত দেবে এই হেয়ার কাটে, ঠিক আছে? দশের মধ্যে দশে নয়, ইয়েস আমি জিতে গেছি, আমি একটা দোকান করবো, ইউটিউব চলে গেলে কোনো সমস্যা নাই, চুল কেটে খাবো।
তখন ব্যাপার ঠিকই আছে। এখন কিন্তু ভোরবেলা মা কিন্তু রান্না বান্না করে, সরি মা রান্না করি না, আজকে আমি রান্না করেছি। দেখো রান্না বান্না করিনি, এখন পিসি ভাই দিতে আছে। এটা এখানে আছে, এখানে আছে চিকেন, আর এখানে আছে মাছ। কি মাছ এটা? তো বেসিক্যালি মানে আজকে যেহেতু সানডে, পিসি ভাইতে না মানে রান্না বান্না হয়নি, তো দাদা সকালবেলা মাংস মাছ ফাছ মাছটা আমাদের মাংস কিনে দিয়ে গেছিলো, তো মা রান্না করে এখন পিসি ভাই এখন নিয়ে যাচ্ছে এটা। মানে পিসিরা খাবে যেহেতু সব দোকানে চলে গেছে, যেহেতু সানডে একটু লোকজন হয়ে ভর্তি করে, তখন মা এত জিনিস একসাথে নিতে পারবে না বলে আমার এখন বই বয়ে নিয়ে যেতে হচ্ছে। মাংসের কালারটা দেখেছো কত সুন্দর এসছে। জানিস তো কী করতে চাস না? দাঁড়া লেবু ছুলে দাঁড়া ছুলে দেখো। বেসিক্যালি এখন একটু বৌদি দেওয়া হইতে এসেছিলাম, ঠিক আছে, তো ওখানে মিষ্টি গেলে বললাম একটু লেবু ছুলে দিতে, তো এখন আমার সোনা সোনা মানে আমাকে একটু লেবু ছুলে দিচ্ছে। তুলতে পারবি তো? চল দেখি, ওই দেখি মিষ্টি না টক দেখি একটু খাই দিই, একটা এক কোয়া দে তাড়াতাড়ি। না লেবুটা এত ছোট, মিষ্টি আছে লেবুটা। লেট গাইস, এখন ব্যাপারটা কী হয়েছে, তো এখন অনেকেই বাজে, প্রায় 9টা সামথিং বাজে। তো এখন বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে, মানে বাড়িতে মাংস হয়েছে, ঠিক আছে, দুপুরবেলা চিকেন রান্না করেছিল, মানে চিকেন না সরি হাঁস রান্না করেছিল, তো হাঁস ফাঁস খেয়েছি। তো এখন যেহেতু একটু বাজারে আসলাম সন্ধ্যার সময়, তো চা ফা খেলে চা ফা খেয়ে এখন একটু একটা জিনিস দেখছিলাম ফেসবুকে, একজন চিকেন কাবাব খাচ্ছিল, ঠিক আছে, তো সেটা দেখে না আমার মানে আমারও খেতে ইচ্ছা করছে, এমনভাবে সুন্দর করে বানানো না। তো সাথে দেখি করলাম আমি আর বাপ্পা মিলে চলে আসলাম এই টিক্কাই দোকানে বাড়ার সাথে, ঠিক আছে। তো এখানে কিন্তু এখন চিকেন কাবাব সরি চিকেন লেগ পিস আর চিকেন কাবাব রেশমি কাবাব অর্ডার করেছি, যে বানাচ্ছে আমাদেরটা একটা কাবাব সুন্দর করে বানাচ্ছে দেখো। তো আজ কিন্তু অনেকদিন পর একটু দাড়িটা নিজে নিজে কেটেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানি। সকালবেলা তো চয়নেরটা কেটে দিয়েছি, আমারটা নিজেই কেটেছি, কেমন লাগছে একটু কমেন্ট করে জানি। সো লাইট আমাদের কিন্তু চিকেন লেগ পিস আর কাবাব চলে এসেছে এখানে, আমারটা বেশি ছোটো ছোটো পিস হয়েছে না ভাই। চলে গেছে ফাইনাল, কিন্তু আমাদের কাবাব চলে এসেছে, হালকা করে একটু চাটনি দিয়ে গুড় খুব সুন্দর হয়েছে, আর অনেক পর খাচ্ছি তো বেশ ভালো লাগছে। সো গাইস এখন ব্যাপারটা কী হচ্ছে, এখন ঘড়ি ঘড়ি প্রায় 1:20 বাজে, আর এখন কী করবো, এখন আমাদের মাথার উপর চাঁদ বাবাও নেই, কিছু নেই, এখন মাথার উপর শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশা। এখন এই রাত 2টার সময় আমরা কিন্তু এখানে আগুন পোয়াচ্ছি। হাউ ইজ দ্য ফিলিংস ব্রো? ও ফিলিং ইজ জাস্ট লাইক আ ওয়া 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 ওয়া, ঠান্ডাও লাগছে জাস্ট লাইক আ ওয়া। আমার আমার সব কিছু ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় ঠান্ডা লাগছে। এই না ওই সব কিন্তু পাটকাটি বিচুলি সব আছে, ঠিক আছে, আর এখান থেকে এগুলো দিচ্ছে এইভাবে আমরা আগুন পোয়াচ্ছি। ওয়াও সেরা ফিলিংস, কিন্তু আড্ডা করে পুরো ঠান্ডায় পুরো জমে গেছে, লাল হয়ে গেছে। এখন যদি একটা সুন্দরী বান্ধবী হতো না, ওইখানটায় বসিয়ে রেখে বলতাম কেমন লাগছে গো তোমার,